শাপলা শালুক শাপলা শালুক শাপলা শালুক এক গানের পাখির বন চলো সেখানে দেখি হয়েছে কি আজকে আয়োজন আজকে আয়োজন বন্ধুরা আমরা সবাই জানি ভাষার মাস ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের মার্সেল শাপলা শালুক আজকের মার্সেল শাপলা শালুক কি কি বিষয় নিয়ে সাজানো হয়েছে তা জানিয়ে দেব আমি জান্নাত অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেছেন আমাদের সবার প্রিয় কাজলি আন্টি বন্ধুরা মার্সেল শাপলা শালুকের শুরুতেই রয়েছে ছোট্ট ছোট্ট বন্ধুদের নিয়ে দাদিমার আসর চলো বন্ধুরা দেখি ওরা কি করছে ছোট্ট ছোট্ট সোনামণিরা তোমরা দাদিমার আসরে এসেছো আমার খুবই ভালো লাগছে এত ভালো লাগছে যে আমার মনে হচ্ছে যে তোমাদের মতো সেই ছোট্টবেলায় ছোট্ট হয়ে গেছি সেই ছোট্টবেলায় ফিরে গেছি এত ভালো লাগছে তোমার নামটা কি ফাইজান হামুদ খুব সুন্দর নাম তোমার নাম আমার নাম আলিসা তোমার আমার নাম আপতাহি তোমার নাম বলো আরবি আরবি অধুরা অধুরা আচ্ছা দাও এটা সেটা তোমার নাম বলো অনিল আজকে আমি গল্প শোনাবো না আজ তোমাদের কাছ থেকে শুনবো তোমরা কে কি বলতে পারো কে কি করতে পারো তুমি লেখাপড়ার পাশাপাশি কি করো বাবু আমি লেখাপড়ার পাশাপাশি ছবি আঁকি নাচ করি গান গাই আবৃত্তি করো আচ্ছা আজকে কি করে শোনাবে আমি ছড়া বলে শোনাবো হ্যাঁ ছড়া শোনাবো ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিচা তুমি কি শোনাবে সেখানে আত্মা গাছে তোতা পাখি এটা বলবো আচ্ছা বলো আত্মা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কও না কেন বউ বাহ কও না কেন বউ ঠিক আছে কাছে দাও তুমি কি শোনাবে আমি একটি কবিতা শোনাবো সৎপাত্র কবি সুকুমার রায় শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বৃদ্ধি বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অর্থ বসাই ১৯টি বার ম্যাট্রিক এসে ঘাইল হয়ে থামলো শেষে বিষয় আশয় গরিব পে যায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গুয়ার আরেকটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছে জেলে কুনিষ্ঠটি তপলা বাজায় যাত্রা দলে ৫ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জ্বর আর পাণ্ডুরোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে খুব সুন্দর গান করবে না তাহলে নাচবে কি পারো ছড়া ছড়া বলো সুকুমার রায় গল্প বলো এক যে রাজা থামনা দাদা রাজা নাই সে রাজ পিয়াদা তার যে মাতুল ভুলে গেছো মাতুল কিসে সবাই জানে সীতার পিছে মনের চাইতে ভুলে যাচ্ছ এরপরে দাদিমার আসরে আবার ভালো করে শিখে আসবে অনেক সুন্দর হয়েছে ওর জন্য একটা জোরে করে হাততালি দাও হ্যাঁ অনেক সুন্দর তুমি কি করো লেখাপড়া করো কিসে পড়ো তুমি কলেজে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে পড়ো না আমি ওয়ানে ওয়ানে পড়ো আচ্ছা তুমি কি শোনাবে বলো খোকার নাচন দেখে যায়
নাও আমাকে কিছু শোনাও, আজ তো আমি গল্প বলবো না, তোমাদের কাছ থেকে তোমরা কি কি পারো সেটা শোনার জন্য আজকে দাদিমার আসর। ছড়া পারো বলো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগিচা। ও বগি তুই খাস কি, পান্তা পাত চাস কি? পান্তা আমি খাই না, পুটি মাছ পাই না, একটা যদি পাই ধরে গাপুস কুপুস খাই। আসলে কি খাও, খাও না তো। অনেক সুন্দর দাদিমার আসরে, আবারও তোমরা আসবে, সুন্দর সুন্দর গল্প শিখে আসবে, আবার দেখা হবে তোমাদের সাথে দাদিমার আসরে। আর দূরের বন্ধুরা, তোমরা যদি দাদিমার আসরে আসতে চাও, তোমাদের নির্ধারিত বয়স কিন্তু 6 বছর, 6 বছরের মধ্যে তোমরা লিখে জানাতে পারো যে দাদিমার আসরে তোমরা কী নিয়ে আসতে চাও। তুমি কী নেবে এটা তোমার জন্য? দূরের বন্ধুরা, কাছের বন্ধুরা, সবাইকে আবারও অনেক অনেক আদর জানিয়ে শেষ করছি আজকের দাদিমার আসর। আগামী আসরে তোমরা, তোমাদের সাথে আবারও দেখা হবে, অনেক মিষ্টি মিষ্টি ছড়া, কবিতা, অভিনয়, গল্প বলা নিয়ে আসবে দাদিমার আসরে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক শুভকামনা দোয়া রইল। বন্ধুরা, মার্সেল শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন সঙ্গীত শিল্পী ও সমাজ সেবক কানিজ ফাতেমা তিলটি। কথা বলছি তার সাথে। আন্টি কেমন আছেন? ভালো আছি। আপনি মার্সেল শাপলা শালুক অনুষ্ঠানে এসেছেন, আমাদের খুব ভালো লাগছে, আপনার কেমন লাগছে? তোমাদের মাঝে এসে আমার খুবই ভালো লাগছে, আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল। তোমাদের মতন আমরাও ছোট ছিলাম, আমরাও বিভিন্ন অনুষ্ঠান করতাম, গান করতাম, নাচ করতাম, অভিনয় করতাম, অনেক আনন্দ করতাম। আপনি রেডিও টেলিভিশন মঞ্চে গান করেন, কোথায় গান করতে আপনার বেশি ভালো লাগে? এটা তো খুব একটা মুশকিলের প্রশ্ন করে ফেললে বাবা, কারণ প্রতিটা ক্ষেত্রেই আলাদা আলাদা। টেলিভিশনে প্রোগ্রাম করার আনন্দ মজা একরকম, রেডিওতে আরেক রকম। সেখানে হয়তো দর্শক আমাদের কাছে দেখতে পায় না, কিন্তু আমরা কণ্ঠের মাধ্যমে তাদের মাঝে পৌঁছে যাচ্ছি। আর মঞ্চ তো সবার সামনে, সবার সামনে দেখছে, তাদের মানে অনুপ্রেরণা, উৎসাহ এবং তাদের অভিব্যক্তি বুঝতে পারছি, সেটা আরেকটা ক্ষেত্র। তো সব ক্ষেত্রেই আমি খুব আনন্দ উপভোগ করি। আপনি তো সঙ্গীত শিল্পী, সমাজ সেবক, কার কাছ থেকে অনুপ্রেরণা পেয়ে এইসব কাজ করেন আপনি? আমি আসলে গান প্রথমে আমার মার কাছে হাতে খড়ি, সুতরাং তার উৎসাহটা প্রথম। তবে হ্যাঁ, আমি যে গান করি, সমাজসেবামূলক কাজ করি, তার পিছনে কিন্তু আমার পরিবার, মানে আমার সন্তান, আমার স্বামী, তাদেরও আমার অনেক সহযোগিতা আছে। সবচেয়ে মজার একটা গল্প বলি তোমাদের, আমাদের একটা গানের দল আছে, সেই দলের নাম হলো গানের দল, প্রাণের দল। সেখানে যেমন তোমাদের মতন বয়স, ছোটো বয়সী লোক আছে, আবার ধরো 70-65 বছরের লোক আছে। কেন যে একটা সময় আমরা গান করতে করতে অভ্যস্ত থাকি, কিন্তু এক মনে হয় আচ্ছা আমি কি এখন বয়স হয়ে গেছে গান গাইতে পারবো, গান গাইতে ইচ্ছা করছে। তো তাদেরকে নিয়ে আমরা একটা সংগঠন তৈরি করেছি, এর বয়স প্রায় 10 বছর। তো আমরা একত্রিত হই, গান শিখি, গান করি, একে অপরকে উৎসাহিত করি। আন্টি, আপনি সাধারণত কী ধরনের গান করে থাকেন? আমি মূলত আধুনিক গান করি, তবে প্রয়োজনে বা অনুষ্ঠানের পরিপ্রেক্ষিতে দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, লালনগীতি, ভাওয়াইয়া, বিভিন্ন ধরনের গান করি। আপনার ছেলেমেয়েরাও কি গান করে? ওরা গান করে, গান গাইতে খুবই পছন্দ করে, আমার গাওয়াও পছন্দ করে, কিন্তু ওরা লুকিয়ে লুকিয়ে গায়, সবার সামনে না। আপনার প্রিয় সুরকার, গীতিকার ও শিল্পীর কথা বলেন। এটা তো বড় কঠিন প্রশ্ন করে ফেললে, কারণ আমাদের দেশ সঙ্গীতে এত সমৃদ্ধ, এখন কার কথা ছেড়ে কার কথা বলবো বলো তো। মোহাম্মদ শাহনেওয়াজ আছেন সুরকার, ওনার বেশ কিছু গান করার সুযোগ হয়েছে ছোটোবেলায়। জালাল আহমেদ, আলাউদ্দিন আনি, আমার অনেক সৌভাগ্য তাদের সংস্পর্শে তাদের সুরে গান করেছি। তাছাড়া নুরুজ্জামান শেখ, ওসমান শওকত, তারপর মনিরুজ্জামান মনির, এনাদের, মোহাম্মদ রফিকুজ্জামান, ওনাদের গান করার সৌভাগ্য আমার হয়েছে। আর শিল্পীর কথা বলছো, আমার খুব প্রিয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। তবে হ্যাঁ, আমাদের অতুলনীয় রুনা লায়লা আছেন, সাবিনা ইয়াসমিন আছেন, আরও অনেক বরেণ্য শিল্পী আছেন যাদের নাম এখন বললে অনেক লম্বা লিস্ট হয়ে যাবে। তবে হ্যাঁ, শ্রদ্ধা ভরে সবার গান আমি শুনি, সবার গানই আমার ভালো লাগে। ছোট্ট করে ছোট্টবেলার কোনো স্মৃতির কথা আমাদের বলবেন? ছোটোবেলার তো অনেক স্মৃতি, তবে একটা তোমাদের সাথে শেয়ার না করে পারছি না।
আমি যখন কলেজে পড়ি, আমি তো কলেজে চলে গিয়েছি, তখন আমার মা, তখনকার দিনে তো আর মোবাইল ছিল না, তা আমি অ্যাজ ইউজুয়াল ক্লাস শেষ করে বাসায় এসেছি, দেখলাম মা খুব রান্নাবান্না করছে, খুব আয়োজন। কি ব্যাপার? আমি আমার বেডরুমে গিয়ে দেখি ওস্তাদ গোলাম আলী গজল গান উনি এসে বসে আছেন। উনি আমাকে খুব স্নেহ করতেন, ওনার সহযাত্রী আমি আসতে পেরেছিলাম, তো ওনার গানও শোনার সৌভাগ্য হয়েছিল। তখন বাংলাদেশে বেড়াতে এসেছিলেন, তো উনি আমাকে বেটি বলে ডাকতেন এবং বলতেন, বেটি তুমি গান করো, গান শিখো, মন দিয়ে গান করো। তো ওনার সেই স্মৃতি, তার সাথে দেখা হওয়া, তার সামনাসামনি তার গান শোনার সৌভাগ্য আমার হয়েছিল, সেটা আমার খুব মনে পড়ে। আন্টি আমাকে একটা গান শোনাবেন? তুমি এত মিষ্টি করে বলেছো, আমি কি না গান গেয়ে পারবো? অবশ্যই শোনাবো। আজকে তোমাদের আমি একটা ভাওয়াইয়া গান শোনাবো, যদিও আমি আধুনিক করি। ভাওয়াইয়া শোনো। যেজন প্রেমের ভাব জানে না, তার শোনে নাই লেনা দেনা, খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন সোনা চেনে না। যেজন প্রেমের ভাব জানে না, তার শোনে নাই লেনা দেনা, খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন সোনা চেনে না। খাঁটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা, সেজন সোনা চেনে না। কোটা কাটাই মানিক পালো রে, কোটা কাটাই মানিক পালো রে, অথই পানি ফেলাইয়া দিল রে, সাত রাজা ধন মানি খাড়াইয়া, ও হায় রে সাত রাজা ধন মানি খাড়াইয়া। ও কোটা কাটাই মন যে মানে না, সেজন মানিক চেনে না, যেজন প্রেমের ভাব জানে না, তার শোনে নাই লেনা দেনা, খাঁটি সোনা ছাড়িয়া যে না নকল সোনা, সেজন সোনা চেনে না, সেজন সোনা চেনে না, সেজন সোনা চেনে না। চমৎকার হয়েছে, অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মার্সেল শাপলা শালুকের পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট উপহার। তোমাদেরকে অনেক অনেক আদর এবং শুভেচ্ছা, এটিএন পরিবার এবং মার্সেল পরিবারকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, মার্সেল শাপলা শালুকের এবারের পরিবেশনা আবৃত্তি, আবৃত্তি করছি তুমি এসেছো বলে, লিখেছেন গোবিন্দ দেবনাথ। তুমি এসেছো বলে লাগলো কাপন, আসলো দোলা প্রাণে, গন্ধ মেশা হিমেল হাওয়ার আনন্দ আজ গানে। তুমি এসেছো বলে সর্ষে ফুলের অবাধ ছড়াছড়ি, ভ্রমরগুলো মধুর খোঁজে করছে ঘোরাঘুরি। তুমি এসেছো বলে ভোরবেলায় শিউলি তলায় ছেলে মেয়েদের মেলা, কুড়বে তারা ফুলগুলো, গাঁথবে তাদের মালা। তুমি এসেছো বলে রসের হাড়ি খেজুর গাছে ঝোলে, এই রসেতেই পিঠে হবে, ভাবতেই মন দোলে। তুমি এসেছো বলে সাজলো আকাশ, ভিজলো জেতার জলে, তার সাথেই ভিজলো যে ঘাস শিশির কণার ঢলে। তুমি এসেছো বলে গ্রামগুলোতে পড়ে যায় সারা, যাত্রাপালা শুরু হবে আনন্দে মাতোয়ারা। তুমি এসেছো বলে সন্ধে বেলায় গায়ে পরে চাদর, সাথে বসেই নেই আগুনের আদর। তুমি এসেছো বলে বাতাসে ভেসে আসে নাম না জানা ফুলের গন্ধ, তুমি এসেছো বলে হঠাৎ যেন মিলে গেছে কিছু ছন্দ। বন্ধুরা, মার্সেল শাপলা শালুকে দেয়া প্রশ্ন ছিল, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকার ও সুরকার কে? সঠিক উত্তর গীতিকার আব্দুল গাফফার চৌধুরী ও সুরকার আলতাফ মাহমুদ। বন্ধুরা, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, তার মধ্যে থেকে লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়েছে 3 জন ভাগ্যবান বন্ধুকে।
জানিয়ে দিচ্ছি তিনজন ভাগ্যবান বন্ধুর নাম। সালাত আল হাসান, অন্ময়, সোয়াব আল হুসাইন। বন্ধুরা, নতুন প্রশ্ন নেবার জন্য ঝটপট খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও। জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম কি? আমি আবারও বলছি, জাতীয় স্মৃতিসৌধের স্থপতির নাম কি? উত্তর পাঠাবার শেষ তারিখ কিন্তু 2 মার্চ। মার্শাল শাপলা শালুকের আয়োজনে এখন রয়েছে আসন নম্বরের লটারি। এই লটারি শুধুমাত্র অভিভাবকদের জন্য। দেখা যাক কে হয় প্রথম, দ্বিতীয় আর তৃতীয়। ভাইয়া উঠাও, দেখা যাক কে হয় প্রথম। প্রথম হয়েছে আসন নম্বর 304। দেখা যাক দ্বিতীয় পুরস্কার কে পাচ্ছেন। দ্বিতীয় হয়েছেন আসন নম্বর 309। দেখা যাক কে হন তৃতীয়। তৃতীয় হয়েছেন 306। প্রথম পুরস্কার নিচ্ছেন আফরোজা চৌধুরী আন্টি। প্রথম পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ। দ্বিতীয় পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে? পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত, আর তোমাদের মাঝে আসতে পেরে আমি আরও আনন্দিত। আর হচ্ছে শাপলা শালুক অনুষ্ঠান, ছোটদের অনুষ্ঠান আমার খুবই ভালো লাগে, আমি সবসময় শাপলা শালুক অনুষ্ঠানটা দেখি। শাপলা শালুক অনুষ্ঠানে আমার প্রথম আসা, এই জন্যে আমার আরও বেশি ভালো লাগছে। আঙ্কেল, এবার বলেন তৃতীয় পুরস্কার পেয়ে আপনার কেমন লাগছে? তৃতীয় পুরস্কার পেয়ে আমার খুবই ভালো লাগছে, মার্শাল শাপলা শালুককে আমি এসে খুবই আনন্দিত। আমি ব্যস্ততার মধ্যে সময় করতে পারি না, তারপর চেষ্টা করি তোমাদের এই ছোট্টদের মার্শাল শাপলা শালুক অনুষ্ঠানটা দেখার জন্য। তোমাদের সকলকে ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শেষ করছে আজকের মার্শাল শাপলা শালুক। আগামী মার্শাল শাপলা শালুক দেখতে ভুলো না কিন্তু। আল্লাহ হাফেজ। শাপলা শালুক, শাপলা শালুক, শাপলা শালুক এক গানের পাখির বন।